আজ শুরু করছি নতুন গল্প, সুলেখা সান্যালের গল্প রূপ। গল্পটি শুরু করার আগে আপনাদের সঙ্গে একটু কুশল বিনিময় করে নিই। আমরা ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, এটুকু আমাদের কাম্য। আর কথা না বাড়িয়ে শুরু করছি গল্প রূপ। পর পর দুদিন দেখেছে কমলেশ, তৃতীয় দিনেও দেখবার পর আর কোনো সন্দেহই থাকে না তার মনে, মেয়েটা নীলাই। সে বাইরে চাকরি করে, কলকাতায় এসেছে কোম্পানির কাজে। দুপুরবেলাটা বেশিরভাগ দিন তার কাজ থাকে না, কিন্তু কাজ থাকে না বলে খেয়ে দিয়ে ঘুমোতেও তার ভালো লাগে না। সে বারান্দায় দাঁড়িয়ে কলকাতাকে দেখে, ঠিক দুপুরের কলকাতার একটা রূপ আছে কমলেশের, তা ভালো লাগে। কলকাতাকে এককালে খুব ভালোবাসত কমলেশ, কিন্তু ছেড়ে গিয়েছে নিজের ইচ্ছে করেই। কেবল ছেড়ে যাওয়া নয়, প্রায় পালিয়ে গিয়েছিল একটা ভয়, সেই ভয়টা নীলা। আর আজ এতদিন পরে সেই নীলাই চলেছে। এই কদিন থেকে লক্ষ্য করে করে তবে সন্দেহটা দূর হয়েছে তার। পরপর তিন দিন তাকে একটা সময় খানিকটা দূরে ট্রামের সেকেন্ড ক্লাস থেকে নামতে দেখে, তারপর হোটেলটার পাশ দিয়ে অনেক অলিগলির মধ্যে কোথায় যেন হারিয়ে যায় মেয়েটা। কোথায় যায় কে জানে, ফেরে কি না কে জানে। তখন আর দেখবার সময় কোথায়, কমলেশকে তখন কোম্পানির কাজে বেরোতে হয়। কিন্তু মেয়েটা যদি নীলা হয় তবে কমলেশেরও একটা কর্তব্য আছে, হঠাৎ না বলে পালিয়ে আসার একটা কৈফিয়ত তাকে দেওয়া দরকার, বিশেষ এখন যখন কমলেশ ভালো চাকরি করে। একটা মর্যাদা রয়েছে, সেই মর্যাদা রাখবার জন্যেই পুরনো দিনের মর্যাদাকে ছোট করলে চলবে না। তাছাড়া এক বাড়ির ভাড়াটি ছিল তার অতকাল, তারও একটা মূল্য আছে বই কি। আরে আরও একটা কথা আছে, সেটা মজার কথা, কৌতুকের কথা। সেদিন একতলার বাসিন্দা সামান্য মাইনের ছেলের জন্যে অত কাঙালপনা করেছিল নীলার বাবা, আজ যখন সে আরও প্রতিষ্ঠিত হয়েছে, বাইরে থেকে তার স্বাস্থ্য ফিরেছে, তখন তাকে দেখে নীলার মনের অবস্থাটা কেমন হবে। সেদিন নীলার মতো মেয়েকে প্রত্যাখ্যান করে সে যে কাপুরুষতার কাজ করেনি কিছু, সেটাও জানানো দরকার। আজ সেটাই জামা গায়ে দিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার দিকে চোখ পেতে। ট্রামটা এসে থামতেই দোতলার সিঁড়ি বেয়ে একেবারে সে রাস্তায় এসে দাঁড়ায়। মেয়েটা তখন রাস্তা পেরোতে পারেনি, এদিকে রাস্তায় কমলেশ অপেক্ষা করে। তেমনিই আছে চেহারা, বরং আগের চেয়ে আরও কৃশ, আরও উৎসিত হয়েছে। এপাশের ফুটপাতে উঠে বাঁ দিকের গলিটার মধ্যেই ঢুকবে, কমলেশ তাই সেখানে অপেক্ষা করে। সামনাসামনি হলে বলে, শুনুন। মাথা নিচু করে হাঁটছিল নীলা, বিবর্ণ ফ্যাকাশে মুখে সামনে তাকিয়ে বলে, আমাকে বলছেন? কমলেশ বলে, আপনার নাম নীলা না? নীলা রায়? আমি কমলেশ, চিনতে পারছেন না? নীলা কেবল রোজ মাথা নিচু করেই হাঁটে না, পুরনো কথাও ভুলেছে সঙ্গে সঙ্গে। নাকি কমলেশকে দেখে সত্যি চিনা যায় না স্বাস্থ্যের প্রাচুর্যে, কিংবা সত্যি চিনেও চিনতে চায় না? কমলেশ বলে, সেই যে 22-এর 1-3 নম্বর শ্যামরায় লেনে ছিলাম আমরা, মনে নেই? ইচ্ছে করলে নীলা পুরনো দিনের কথা মনে করে রাস্তায় লোকটিকে তাকে অপমান করতে পারে, সে পড়ানোটাও চকিতের জন্যে উঁকি মেরে যায় কমলেশের মনে। কিন্তু নীলা সেসব কিছুই করে না,
সে শান্ত গলায় বলে, দুদিন আপনাকে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেই চিনেছি। তবে এমন ভাব করছিলে যেন রাস্তার লোক তোমার পিছু নিয়েছে। তারপর বলিষ্ঠ হাতখানা চোখের সামনে তুলে ঘড়ি দেখে কমলেশ বলে, দুটো বেজে গেছে, এসো না একটু চা খেয়ে যাবে নীলা? তোমাদের বাড়ির খবর শুনব, রোজ টিউশনিতে যাও বুঝি। নীলা চা খেতে আপত্তি করে না, কিন্তু টিউশনির কথায় হাসে। খুব ভালো টিউশনি, পড়ানোটা যদি বিদ্যার দাসত্ব হয় তবে এটা কোন দাসত্ব জানি নে। কমলেশের হঠাৎ কেমন কষ্ট হয়, মনে হয় মেয়েটার রূপ নেই সত্যি, কিন্তু একটা কথা কিছু আছে, সেটা ফ্যাংলাও নয়। চা খেতে খেতে কমলেশ বলে, তোমার বাবা ভালো আছেন নীলা? বাবা মারা গেছেন। খুব অস্বাভাবিক কথা নয়, কিন্তু কেমন একটা অপরাধ বোধ ভেতর থেকে কমলেশকে পীড়া দিতে থাকে। চোখের সামনে ভাসে বাস্তুহারা অসহায় একটা রুগ্ন দুর্বল মানুষের ছবি। কমলেশের জন্যেই অগাধ বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকা মানুষটার জন্য খুব কষ্ট হতে থাকে কমলেশের। কিন্তু নীলার মুখ দেখে সেসব কিছুই বোঝা যায় না। তার কালো মুখে দুঃখের ছাপটা ধরা যায় না, ছোট ছোট চোখ দুটোয় অসহায়তা জমাট বেঁধে নেই, স্বাভাবিক মুখ তার। সেই মুখ নিজেই বরং হঠাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া কমলেশকে চমকে দেয় স্বাভাবিকভাবে কথা বলে। আপনি সেদিন অমন করে না পালালেও পারতেন কমলেশদা, কারণ আমি জানতাম আমার মতো কুচ্ছিত মেয়েকে আপনি বিয়ে করবেন না। বাবা কিন্তু মরবার দিন পর্যন্ত আপনার কথা বলে গেছেন। কমলেশের হঠাৎ নজর পড়ে নীলার মাথার দিকে। তোমার বিয়ে হয়ে গেছে তাহলে? তবে কি ভাবেন, আমাকে বিয়ে করার ভয় আপনি পালিয়ে এলেন বলে আমি পড়েই থাকবো? না না না, তাহা নয়। কমলেশ ইতস্তত করে, স্বামী কি করে তোমার? হায় রে কপাল, স্বামীর সঙ্গে যদি সম্পর্কই থাকবে তবে আর ভীমরতি ধরা বুড়োর সেবা করতে যাব রোজ। নাম কি তার? এবার অমন কুচ্ছিত মেয়েটারও গাল লাল হয়ে ওঠে। নাম শুনে কি হবে আপনার? এমনি, কিন্তু কোথায় টিউশন করো বললে না? এবার নীলা ছড়ছড়িয়ে কেঁদে ফেলে। সে কি টিউশনই কমলেশদা? বাবা মারা যাবার পর মার অবশিষ্ট গয়না কখানা বেঁচে বাড়ি ভাড়া শোধ করে বেরিয়েছিলাম চাকরির চেষ্টায়। এক ম্যাসাজ ক্লিনিকে চাকরি পেয়েছিলাম, কিন্তু শুকিয়ে মরবো জেনেও থাকতে পারলাম না বেশি দিন। এখন সে কথা নীলা বলতেই চায় না। এখন কি বলো নীলা? এক টাকা পয়সাওয়ালা বুড়োকে রোজ ম্যাসাজ করতে হয়, তারপর ঘন্টা খানিক তাকে রামায়ণ পড়ে শোনাতে হয়। শুনে কমলেশ বলে, বেশ বেশি তো, বুড়ো মানুষটার ক্ষমতা নেই কিন্তু লোভের ইচ্ছেটা আছে। বড় কষ্টের এ কাজ কমলেশদা, অনেক ভেবে শেষে এই কাজ নিয়েছি বলে সে মাথায় সিঁদুর দেখায়। বিয়ে হয়ে গেছে জানলে তার লোভানিটা খানিকটা কমবে, এছাড়া আর কি করবো? সত্যি বিয়ে হয়নি তোমার? তবে না, মাথায় সিঁদুর আছে, পাড়ার লোক জানে বিয়ের পর স্বামী আমায় ত্যাগ করেছে। পাকিস্তানি মেয়ে ওরকম কত আছে, কেউ আর তাই আজকাল অবিশ্বাস করে না। আর পাড়ায় লক্ষ্মী মেয়ে বলে আমার সুনামও আছে। একটু চুপ করে থাকে নীলা, তারপর ম্লান হেসে বলে, আর একটা কথাও মিথ্যে নয় যে একদিন তুমি আমায় বিয়ে করবে বলে কথা দিয়েছিলে কমলেশদা, আমিও সেই কথাই মেনে নিয়েছিলাম। বিহারের জল হাওয়ায় 3 বছর ধরে পুষ্ট হওয়া শরীর কমলেশের, বুকটাও চওড়া, কিন্তু
সেই বুকের ভেতরটাই তার কেমন করতে থাকে। বলে, তবে এতদিন খোঁজ খবর নেবারও তো কোনো চেষ্টা করনি নীলা? খোঁজ নেব কেন? ছি, সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবি আশা আমি করিনি। খানিক নিস্তব্ধ হয়ে থেকে হঠাৎ এক সময় মুখ তুলে কমলেশ বলে, আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করব নীলা। নীলার মুখের কোনো ভাবান্তর হয় না, সে বরং ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে, দেখো তুমি আমার কাজের দেরি করিয়ে দিলে, দিনের বেলাটা তবু একরকম, সন্ধ্যের অন্ধকারে ও বাড়িতে ঢুকতে আমার গা ঘিন ঘিন করে। কমলেশ গাঢ় স্বরে বলে, তোমাকেও চাকরি আমি করতে দেব না নীলা, থাকবে না গেলে। অনায়াসে সেই কালো কুচ্ছিত মেয়েটা কমলেশের মুখের ওপর তার বিষণ্ন চোখ দুটো রেখে বলে, এত তাড়াতাড়ি নয় কমলেশদা, বলে বেরিয়ে যায় দোকান থেকে। সেখান থেকে ঢোকে গলির মধ্যে, তারপর কোথায় যে মিলিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। সেদিন সারা রাত ধরে ভেবে কমলেশকে নিজের মন ঠিক করতে হয়েছে। নীলা কালো, নীলা কুৎসিত, তবু বিনিদ্র চোখের পাতায় বাড়ে বাড়ে সেই মুখখানেই ভেসে বেড়ায়। সেজন্যে মনের সঙ্গে অনেক লড়াই করতে হয় তাকে, অনেক বোঝাপড়া। কিন্তু জয় শেষ পর্যন্ত নীলারই হয়। আজ সারাটা দিন নীলা তার কাজ ভুলিয়ে দিয়েছে, কাছে থাকতে মেয়েটা এমন মনে হয়নি কখনো। সত্যি নীলা না হলে চলবে না তার। নীলার সেই শান্ত কালো মুখখানা তার বারে বারে মনে পড়ে। এতদিন পরে সে কি পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছে, নাকি নীলার কপালের সেই সিঁদুরের উদ্ধত ঘোষণা তাকে টেনেছে? মাথায় আছে সিঁদুর, পাড়ার লোকে জানে বিয়ের পর স্বামী আমায় ত্যাগ করেছে। কমলেশকে খোঁচাতে হবে নীলার সেই লজ্জা। সারাটা রাত তার প্রায় জেগেই কেটে যায়, তারপরেও প্রতীক্ষায় থাকতে হয় দুটো পর্যন্ত। হাসি মুখে কমলেশ বলে, তোমাকে কোনো কাজ করতে দেব না আজ, চল কোথাও বেড়াতে যাই। সে কথা শুনে নীলা খুশি পর্যন্ত হয় না, নির্বিকার মুখে বলে, তা কি করে হবে, আজ মাসের শেষ তারিখ, আজ না গেলে ঠিক টাকা কেটে নেবে পুরোটা। আর শুধু তো ওটা নয়, দুটো ছেলে মেয়েকে পড়াতে যেতে হবে কলুটোলায়। তার গম্ভীর স্থির চেহারার দিকে তাকিয়ে কমলেশের আর জোর করবার ইচ্ছে হয় না, সে কেবল নীলার সঙ্গে গিয়ে বাড়িটা দেখে আসতে চায়। এগুলি ওগুলি পেরিয়ে এক ছাতা পড়া দোতলা বাড়ি আঙ্গুল দিয়ে দেখিয়ে নীলা বলে, এই বাড়িতেই সেই বুড়ো মানুষটি অধিষ্ঠান করেন, বলে কড়া নেড়ে ভেতরে ঢুকে যায়। তারপরে বোধহয় ঘণ্টাখানেকও যায়নি, হঠাৎ দরজার কড়াটা নড়ে ওঠে খটখট করে। এত জোরে এ বাড়িতে কড়া বোধহয় বহু কাল নড়ে ওঠেনি। বাড়িটার হাড় পাঁচড়া যেন ঝনঝন করে কেঁপে উঠছে। রামায়ণ শুনতে শুনতে রোজগার মতোই আজও নীলার মনিপ সেই বুড়ো মানুষটার কোটরে খসা চোখে লোভানি চকচক করে উঠছিল। সে পর্যন্ত চমকে নাড়া খেয়ে সোজা হয়ে বসে। ঝি এসে নীলার দিকে তাকায়, বলে, তোমাকে ডাকছে গো একটা নোক। বুড়ো বিরক্ত মুখে বলে, লোক কে, কে লোক? চিনি আগে ঝি সে এসেই ডাকতেই হলো, কাজের সময়। ঝি ফিরে এসে এবারও নীলাকেই বলে, তোমাকেই গো, বললেন আমার স্ত্রী। স্ত্রী? নীলা বুঝি ভুলেই গিয়েছিল তার স্মৃতিতে দেওয়া
সিঁদুরের কথা। সুতরাং তাকে উঠতে হয়, কুণ্ঠিত হয়ে ছুটি নিতে হয় অসময়ে। রাস্তায় বেরিয়ে এসে সে বলে, জানি একটা কাণ্ড করবে। কমলেশ বলে, আজ আর টিউশনিতে নয়, চলো আমার সঙ্গে। ইতিমধ্যেই কি করেছি জানো? তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে দেখা করে এসেছি। মায়ের সব ভার আমার। এরপর আর চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। নীলাকেও সারাদিন ঘুরতে হয় কমলেশের সঙ্গে। খানিকটা সময় সে বিষণ্ণ হয়ে থাকে, কিছুতেই খুশি হতে পারে না। খানিকক্ষণ সে কথা না বলে পাশে পাশে হেঁটেই চলে, কিন্তু তারপরেও নীলারেও যেন হঠাৎ খুশির নেশা ধরে। গলার সুরে খুশির সুর লাগে, ভুলে যায় যে এই কমলেশই একদিন তাকে বিয়ে করবার ভয়ে না বলে পালিয়েছিল। দোকানে দোকানে ঘুরে অনেক জিনিসপত্র কিনেছে কমলেশ, তাতে আপত্তি করেনি নীলা। কিন্তু একটা নীল বাল্ব কিনতে দেখে সে আর হাসি চাপতে পারে না। ওটা কি হবে? চলো না দেখবে। পথ চলার ফাঁকে ফাঁকে কখন বুঝি একসময় কমলেশ তাকে মধুর কথা শুনিয়েছে, নিয়ে বিয়ে করে সে নীলাকে নিয়ে চলে যাবে তার কাজের জায়গায়। আপাতত আর সব এখানেই থাকবে কিছুদিন, তারপর ওদেরও নিয়ে যাবে কমলেশ। শেতারটা আছে তো নীলা? আছে বুঝি, কোথাও ধুলো টুলো পড়ে কে জানে। কি যেন একটা মনে মনে পরিকল্পনা আছে কমলেশের, নীলা সেটা ধরতে পারছে না। না পারুক, আপাতত সে কমলেশের আবোল তাবোল বকুনির ছায় যায়। মধুর ভবিষ্যতের স্বপ্নের ভাগ নিয়ে সঙ্গে সঙ্গে চলেছে। বাড়ি ঢুকে খাবার দাবার জিনিসপত্র নীলার মায়ের জিম্মা করে দিয়ে আবদার করে কমলেশ বলে, একটু ভালো করে রাঁধুন মাসিমা, হোটেলের খাওয়া খেয়ে খেয়ে ঘাম মুখ হয়ে গেছে। তারপর সে নীলাদের সবাইয়ের থাকবার ওই একখানা ঘরের পেছনেও লাগে। নীলাকে লজ্জা দিয়ে সে নিজেই ঝাঁটা খুঁজে নিয়ে আসে, ছেঁড়া তোষকের ওপর নতুন কিনে আনা চাদর বিছিয়ে দেয়। ঘরের চার কোণে কি কৌশলে চার গোছা রজনীগন্ধা রাখবার জায়গা করে নেয়। তারপর বলে, এবার তোমার সেতারটা বার করো। সে তো এক রাজ দুলো পড়ে আছে, তারও গেছে ছিঁড়ে, সেটা দিয়ে কি হবে? কমলেশি শেষে সেটাকে টেনে বার করে, ধুলো ঝাড়ে। তার ঠিক করতে করতে নীলার কানের কাছে মুখ নিয়ে বলে, যেদিন এখান থেকে পালাই সেই দিনই সন্ধ্যেবেলা তুমি সেতার বাজাচ্ছিলে নীলা। শুনতে শুনতে এমন হয়ে গেল মনটা, ভাবলাম পালাবো না। কিন্তু যেই সেতারটা থামল নীলার মুখ দেখা যায় না। ঘর পরিষ্কার করতে করতে মাথা নিচু করে সে বলে, এতকাল পরে আমার জন্য নতুন করে তোমার মায়া হলো কেন কমলেশ? তার চেহারা তো সেদিনকার চেয়ে ভালো আমার হয়ইনি, বরং অভাবে দারিদ্রে আরও শুকিয়েছে। এ কি তোমার খেয়াল না মজা দেখছ? কমলেশ গম্ভীর হয়ে বলে, না তা নয়। তখন বয়স ছিল কম, রূপ বাইরের জুলোস এসবের ওপর ছিল আকর্ষণ। তারপরে ঘা খেয়েছি অনেক নীলা, বুঝেছিও অনেক জিনিস। তোমার কথা মনে হতো খুব, কিন্তু কথা আর পারে না। কমলেশ ঘরের ধুলো কালি পড়া বাল্বটা খুলে ফেলে কিনে আনা নীল বাল্বটা লাগিয়ে দেয়, সেতারটাকে পরিষ্কার করে এক পাশে রেখে দেয়। ঘরটাকে এপাশ ওপাশ থেকে দেখে একসময় বলে, আমি থাকতে দেখতাম তোমাদের এই একখানা ঘরই
কত গোছানো, পরিষ্কার থাকতো, নিজেও তুমি অত দরিদ্রের মধ্যে খানিকটা ছিমছাম হয়ে থাকতে। কিন্তু সব বদলে গেল কী করে? সারাদিনের মধ্যে নীলা বোধহয় এই প্রথম এমন করে হাসে। তখন জীবনে আশা ভরসা ছিল, এত কষ্ট দারিদ্র তো সব যেন ভালো লাগতো, কিন্তু জীবনটা তো আর তা নেই। আমি আবার করে দেবো নীলা, আমি আবার সব করে দেবো নীলা, গভীর সুরে কমলেশ বলে। তারপর সত্যি সত্যি সে এক স্বপ্নের জগৎ তৈরি করে, ওই ভাঙা চোরা হাঁকড়া দেওয়াল খসে পড়া ঘরটায়। সন্ধে হলে সে নীল বাল্ব জ্বালিয়ে সারা ঘর স্নিগ্ধ নীলাভ আলোয় ভরে দেয়। মেঝেতে একটা ফর্সা চাদর পাতে, সারা ঘরে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দেয়। তারপর নীলার খোপায় এক গোছা রজনীগন্ধা গুঁজে দিয়ে সেতারটা তার হাতে তুলে দিয়ে বলে, আর কথা নয়, তোমার মা ওখানে রান্না করুক, তুমি সারা সন্ধ্যে আমাকে সেতার শোনাও। মনে করো যেন কোণে দেখতে এসেছি। মনে রেখো আজকের ইমপ্রেশনের ওপর তোমার অনেক কিছু নির্ভর করছে। বেশি কথা কোনো ঋণ বলে না লীলা, দু একবার আপত্তি জানিয়ে সে সেতার নিয়ে বসে, তারপর বেজে ওঠে সুরেলা হয়ে। অদ্ভুত হাত, একেবারে মুক্ত হয়ে শোনে কমলেশ। রাত কত হয়েছে কি জানে, অনেকক্ষণ বাজিয়ে থেমে গেলে চোখ খুলে কমলেশ দেখে মুখে আঁচল চেপে ফুলে ফুলে নিঃশব্দে কাঁদছে সে। সেতারের মধুর রেশটা তখন সারা ঘরে ছড়িয়ে আছে, রজনীগন্ধার গন্ধ আরও তীব্র হয়ে ভেসে বেড়াচ্ছে, তার সঙ্গে নীলার মায়ের রান্না সুখাদ্যের গন্ধটাও ভেসে এলে মন খুশি করে দিচ্ছে। এমন সময় কাঁদি কেন নীলা? কমলেশ তার হাত ধরে মুখখানা উঁচু করে তা চোখের জল দেখে। নীলাভ আলোর ওই কুচ্ছিট মেয়েটার মুখকেও সুন্দর বলে মনে হচ্ছে। চোখের জল মুছিয়ে দিয়ে কমলেশ বলে, ফার্স্ট ইমপ্রেশন সাকসেসফুল, তুমি জিতেছ নীলা। কিন্তু কাঁদছ কেন? সহজে বলতে চায় না, শক্ত হয়ে থাকে। তারপর আরো বেশি করে কেঁদে ফেলে নীলা, বলে, আমরা তখন পাকিস্তানে, আমাকে সেতার শেখাতো বাবার এক ছাত্র, বাজা তো অদ্ভুত আর ভালোবেসেছিল আমাকে, বিয়ে করতে চেয়ে বলেছিল, দুজনে মিলে আমরা দেখো নতুন এক সুরের জগৎ তৈরি করব। কিন্তু দেখতে খুব কুচ্ছিত ছিল বলে আপত্তিটা আমারই বেশি ছিল, বাবা ওরা চেয়ারনি, ওকে না জানিয়ে আমরাও পালিয়ে এসেছিলাম একদিন। ওসব কথা আজ কেন তোমার মনে পড়ছে নীলা? কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ? আমিও যে অনেক খাকিয়েছি কমলেশ দা, তোমারই মতো। তারপরে কেমন করে যেন সমস্ত কিছু সুর কেটে যায়, নীল আলোটা জ্বলতেই থাকে, রজনীগন্ধার গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকে, কিন্তু পুরনো সুরটা আর জমে না। চোখের জল মুছে ফেলে কমলেশকে সামনে বসিয়ে নীলা তাকে খাওয়ায়, হাসবার চেষ্টা করে, দুটো একটা ভালো কথা বলে,
কমলেশ তাতে খুশি হয়, কিন্তু বেশ বোঝা যায় নীলা নিজেই খুশি হতে পারছে না কিছুতেই। যাবার আগে দরজায় দাঁড়িয়ে কমলেশ বলে, কাল তোমার সঙ্গে আমার বোধহয় দেখা হবে না নীলা, তুমি চাকরিটায় জবাব দিয়ে দিও, আমি কালই কোম্পানির কাছে কয়েকদিনের ছুটি চেয়ে পাঠাবো, বিয়ের হাঙ্গামা আছে, তুমি কিছু ভেবো না নীলা। দরজায় দাঁড়িয়ে নীলা বলে, না না আমি ভাববো না। পরদিন সন্ধ্যেবেলায় হোটেলের ম্যানেজার বলে, আপনার চিঠি আছে কমলেশবাবু, একটি ছেলে এসে দিয়ে গেছে। নিশ্চয় নীলার চিঠি, আজ দেখা হয়নি, হয়তো কালকের জন্য কিছু বক্তব্য আছে তার। একটু খুশি হাসি হেসে কমলেশ চিঠিখানা ছেড়ে, হাতের লেখাটা নীলারই, তেমনি গোটা গোটা লেখা, কিন্তু বক্তব্যটা আলাদা। কমলেশ দা, একদিন আমাকে বিয়ে করবার ভয়ে তুমি পালিয়েছিলে, অনেক চেষ্টা করেও সে কথাটা ভুলতে পারছি না, তাই মা আর ভাইকে নিয়ে আজ পাকিস্তানে আমাদের দেশে চলে গেলাম। শুনেছি আমাদের বন্ধ সদর দরজার সামনে এক বুক জঙ্গল, ঢোকা যায় না, তবু ঢুকতে চেষ্টা করব আর খুঁজে বার করব সেই ছেলেটাকে, যার ভয়ে একদিন আমিও পালিয়েছিলাম। শেষ হলো সুলেখা সান্যালের গল্প রূপ। বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প পাঠ? আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্রথমের মতো এখনো আবার বলি যে একটি লাইক, যদি মনে হয় কিছু বলার প্রয়োজন আছে, কিছু জানানোর প্রয়োজন আছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট, আর আমাদের উৎসাহ দিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য একটি নতুন গল্প নিয়ে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।